বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং অবশ্যই আপনারা আগের ভিডিওগুলো দেখেছেন এবং কিছু না কিছু শিখতে পেরেছেন। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে চমৎকার একটা জিনিস শেখাবো। আপনারা যে কোনো ফেস বা আপনাদের নিজেদের ফেসকে কীভাবে 3D-তে কনভার্ট করবেন, অর্থাৎ আপনার চেহারাটাকে আপনি 3D মডেল বানাবেন, বা যে কোনো ফেসকে আপনি 3D মডেল বানাতে পারবেন 2D-কে আর কি, অর্থাৎ ছবিকে, কোনো ছবিকে আপনি 3D মডেল বানাতে পারবেন। তো সেটা কীভাবে করবেন, তো চলুন আপনাদেরকে শিখিয়ে দেবো। এটা দিয়ে আপনারা কিন্তু প্রিজমা 3D অ্যাপে কিন্তু আপনারা এটা ব্যবহার করে কিন্তু ইচ্ছা মতো সুন্দর কার্টুন তৈরি করতে পারবেন। হ্যাঁ, তো এই জন্য আপনাদের এটা অনেক দরকার যারা প্রিজমা 3D নিয়ে কাজ করেন তাদের জন্য। তো আমরা প্রথমে চলে যাব গুগল সার্চে চলে যাব। ক্রোম ব্রাউজার ব্যবহার করতেছি আমরা। তো ক্রোম ব্রাউজার ব্যবহার করতেছি বন্ধুরা। এখানে আমরা যে কাজটা করব, সার্চে লিখব অ্যাভাটার SDK। হ্যাঁ, তো অ্যাভাটার SDK আমি এর আগে যেহেতু সার্চ করেছিলাম তাই এখানে লেখা আছে, তাই আমি আর নতুন করে লিখতেছি না, আমি এখানে ট্যাপ করে দিচ্ছি। আপনারা লিখে নেবেন অ্যাভাটার SDK লিখবেন। হ্যাঁ, তো অ্যাভাটার SDK লেখার পরে দেখবেন যে এখানে অনেকগুলি হতে আসতে পারে। তো যেটা দেখবেন যে এই যে উপরে যেটা আছে avatarsdk.com যেটা আছে, মনে করবেন এই ওয়েবসাইটটা আপনাকে ব্যবহার করতে হবে। তো এই ওয়েবসাইটে ক্লিক করে ঢুকে যাবেন ভিতরে। তো বন্ধুরা, ভিতরে ঢোকার পরে এরকম অনেক কিছু অপশন দেখবেন আপনারা, এরকম অনেক কিছু আছে, এগুলো আপনারা দেখে নেবেন কী কী আছে। এখান থেকে আপনারা অনেক কিছু করতে পারবেন। তো কিছু জিনিস আছে ফ্রি করতে পারবেন, কিছু জিনিস আছে আপনাকে মানে অ্যাকাউন্ট খুলতে হবে, এবং মান্থলি এবং বাৎসরিক যে ব্যাপারটা আছে, মাস প্রতি মাসে আপনাকে একটা ফি দিতে হবে, অথবা আপনি চাইলে প্রতি বছরে একটা করে ফি দিতে পারেন। সেই ফি দিয়ে আপনি অনেক কিছু করতে পারেন। তো আপনাদের যদি বেশি কিছু প্রয়োজন না পড়ে, তো আপনারা যেটা আমি এখন যেটা শেখাবো 3D মডেল করা, সেটার জন্য আপনাকে তেমন কিছু করতে হবে না, টাকা পয়সা দিতে হবে না, ওইটা ফ্রিতে করা যায়। তো ওইটা ফ্রিতে করতে গেলে কী করতে হবে, এই যে দেখেন, এই যে ট্রাই ওয়েব GL ডেমো লেখা আছে যে, এখানে একবার ট্যাপ করবেন। তো এখানে ট্যাপ করার পরে দেখবেন যে এরকম একটা অপশন আসবে। এই অপশনটার কাজ হচ্ছে যে এদের দুটি অ্যাপ আছে, একটা হচ্ছে অ্যাপ স্টোর, অর্থাৎ যারা আইফোন ব্যবহার করে তাদের জন্য, আর যারা অ্যান্ড্রয়েড ব্যবহার করে তাদের যে গুগল প্লেতে একটি অ্যাপ আছে। এই অ্যাপটি দিয়ে আপনি এখানে কিছু জিনিস করতে পারবেন, তবে সেগুলি কিন্তু আপনি করলেও মানে দেখতে পারবেন, কিন্তু সেগুলো ডাউনলোড করতে পারবেন না। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেমন গুগল প্লে আপনারা যারা অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করেন তাদের জন্য, এখানে ট্যাপ করলেন, ট্যাপ করলে আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে। হ্যাঁ, তো প্লে স্টোর যেহেতু এই অ্যাপটি কিন্তু আমি ডাউনলোড করেছি, তো এই অ্যাপটি দিয়ে আপনার কিছু করতে হবে না। তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে অ্যাপটি দিয়ে কী কাজ হয়। এই অ্যাপটিতে ধরেন যে আমি ওপেন করলাম, আমি ইনস্টল করে নিচ্ছি আগে। তো এখানে দেখবেন যে এখানে বিভিন্ন রকম মডেল করা যায়। দেখুন, এখানে আমি অনেকগুলি মডেল করছি, এটা একটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে ধরেন এই মডেলটা আমি করছি, এখান থেকে তেমন কোনো ব্যাপার না, আপনি যে কোনো ছবি নিয়ে আসে এখানে মডেল করতে পারবেন। তো মডেল করার পরে এখানে কতগুলো জিনিস করা যায়, যেমন এখানে বিভিন্ন রকম ট্যাপ করবেন, এই যে প্লেস চিহ্নগুলো দেখবেন যে বিভিন্ন রকম ভঙ্গিমা করবে। এই যে দেখেন, এক একটা প্লেতে ট্যাপ করবেন, এক এক রকম ভঙ্গিমা করবে। হ্যাঁ, এক এক রকম ভঙ্গিমা করবে, এক এক রকম ভঙ্গিমা করবে। তো এইটা আপনি কীভাবে করবেন, এই যে 3 ডট আছে যে, এখানে যাবেন। এখানে যাওয়ার পরে এই যে ক্যামেরা অপশন আছে, ক্যামেরা অপশনে যাবেন। ক্যামেরা অপশনে যাওয়ার দরকার নেই, ক্যামেরা অপশনে আপনি ডাইরেক্ট যদি ছবি তুলতে চান তো তুলতে পারবেন। আর যদি কোনো গ্যালারি থেকে যদি আপনি আনতে চান, তাহলে আপনি যেটা করবেন, এই যে এই পাশে যে চিহ্নটা আছে এখানে ট্যাপ করবেন। হ্যাঁ, এখানে ট্যাপ করার পরে ধরুন আমরা একটা ছবি নেই, এই যে হিরো আলমের একটা ছবি আপনাদের দেখাচ্ছি। তো হিরো আলমের ছবিটাকে আসার পরে, হ্যাঁ, দেখবেন যে এখানে একটু সময় নেবে। এখানে কতগুলো আমি করছিলাম বিভিন্ন রকম ইয়ে, তো একটু সময় নেবে বন্ধুরা। হ্যাঁ, সময়টা নেক, তারপরে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। তো হয়ে গেল, তারপরে যে প্লে আছে ওপেনে এখানে ট্যাপ করবেন, দেখবেন যে হিরো আলমের এটা চলে আসে। দেখেন, পুরো হিরো আলমের ছবি কিন্তু 3D হয়ে গেছে। যদিও এখন চুলগুলি ঠিকমতো পরে নেই, তাতে কোনো সমস্যা নেই, চুল আপনি আলাদাভাবে ই করে দিতে পারবেন। এখানে দেখেন বিভিন্ন রকম ভঙ্গিমা করবে হিরো আলম, দেখেন এক একটা প্লে করলে একই রকম হবে। হ্যাঁ, এক একটা প্লে করবেন একই রকম ভঙ্গিমা করবে। কিন্তু বন্ধুরা, এটা কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারবেন না, এটা জাস্ট এই অ্যাপের মধ্যেই আপনাকে দেখতে হবে। তো চলুন, এখন আমাদের এটা মূল বিষয় না, আমরা এই অ্যাপ থেকে চলে যাব, কারণ আমরা
অ্যাপটা নিলে নিতে পারি, না নিলে না নিতে পারি। হ্যাঁ, তো আমাদের মূল ব্যাপারটা হচ্ছে যে ওয়েবসাইটটা, যেটা ওয়েবসাইটটা চলে যাবার ব্যাক করে। তো বন্ধুরা আপনারা যখন হ্যাঁ এইখানে আসবেন, এখানে আসার পর কী করতে হবে আপনাদেরকে, আপনারা যতক্ষণ না পর্যন্ত যে ডেস্কটপ সাইট মোডটা চালু করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু কাজ করতে পারবেন না। এখানে আসার পরে আপনার ডেস্কটপ সাইট যে মোড আছে এটাকে চালু করে দিবেন। এটাকে চালু করে পড়ার, চালু করার পর দেখবেন যে এখন ঘটনাটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, এখানে এখন এরকম একটা অপশন আসবে দেখেন। তো ডেস্কটপ সাইট মুড চালু না করলে কিন্তু এটা আসবে না, এই কথাটা কিন্তু মাথায় রাখবেন। এই যে তারপরে এরকম চলে আসবে। এখন এখান থেকে আপনি যা কিছু করবেন সেটা ডাউনলোড করে নিতে পারবেন এবং প্রিজমা 3D-তে ব্যবহার করতে পারবেন। তো চলুন এখানে আমরা কী কাজ করব, এখানে এই যে এখানে এই এটাকে আপনি আমি লম্বা লম্বি করে দেখাচ্ছি, আপনারা কিন্তু এই যে ল্যান্ডস্কেপ মুডে কিন্তু দেখতে পারবেন। তো ল্যান্ডস্কেপ মুডে কাজ করতে ঝামেলা হয়, আমি সোজাসুজি এটাই দেখাচ্ছি। তো এটাকে বড় করে নেন একটু, এবার নিচের অংশটা আর উপরের অংশটা ধরে কিন্তু বড় করা যায়। মাঝখানে ধরে কিন্তু কিছু করতে পারবেন না, দেখেন মাঝখানে ধরে কিছু করতে পারবেন না। উপরের যে সাইডে যে অংশটা আছে এটা ধরে, এটা এটাকে ধরে আপনি জুম করতে পারবেন, নড়াতে পারবেন। হ্যাঁ, আর নিচেরটাকে ধরে জুম করতে পারবেন, কিন্তু মাঝখানে এর অংশটাকে ধরে আপনি কিছু করতে পারবেন না। তো এখন আমরা কী করবো বন্ধুরা, এখানে উপরে দেখবেন যে অনেকগুলি ছবি দেওয়া আছে, এখানে আপনি যে কোনো চাইলে যে কোনো এগুলাকে যদি আপনি নিতে চান তাহলে এই মডেলগুলোকে আপনি ব্যবহার করতে পারবেন। তো আমরা তো এটাকে নিব না, আমরা জাস্ট তৈরি করবো নিজেরাই। তো এখানে বন্ধুরা এখানে কিন্তু মোবাইল কিন্তু হ্যাং হয়ে মাঝে মাঝে। তো বন্ধুরা এই যে উপরে যে ব্রাউজ ফর ফটো, ওখানে একবার ট্যাপ করবেন। ট্যাপ করার পরে যদি কাজ না হয় ওইটা ট্যাপ করার পরে নিচের দিকে যে অংশটা দেখতেছেন সেখানে একবার ট্যাপ করে দিন। নিচের দিকে ট্যাপ করে দেখবেন যে আপনার গ্যালারিতে চলে যাবে। হ্যাঁ, তো গ্যালারিতে যাওয়ার পরে আমরা হিরো আলমকে নিয়ে আসি, আবার ডান করে দিই। দেখেন হিরো আলম কিন্তু চলে আসলো। হ্যাঁ, তো এখানে আমাদেরকে যে কাজটা করতে হবে, দেখেন ডান দিকে কিছু অপশন আছে, এখানে যাবেন। এখানে আমাদেরকে, আমরা শুধু মাথাটা নিব, তাই এখানে আমরা যে হেড, এখানে দুটি অপশন আছে দেখেন, একটা আছে এরকম মাথা আসবে আর একটা এই যে নিচেরটাতে গেলে আপনার এরকম। তো এটা নেবেন না, আপনার উপরটা নেবেন। আর এই পাশে মেল ফিমেল আছে এগুলি দরকার নেই, এগুলি যে ফুল বডি দেখাবে এগুলি কিন্তু ডাউনলোড করা যাবে না, এগুলি ডাউনলোড করা যাবে না, শুধু জাস্ট দেখার জন্য। হ্যাঁ, আপনি করে দেখতে পারবেন, নাড়ায় চাড়ায় দেখতে পারবেন, কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন না। ডাউনলোড করতে গেলে এই পাশে দুটি অংশ মানে দুটি অপশন ডাউনলোড করা যাবে, যেমন একটি হচ্ছে হেড 2.0 আর একটা হেড 1.2। তো উপরেরটা নেবেন, তাহলে প্রিজমা 3D-তে অন্য কোনো মডেলের যে বডি আছে সেখানে আপনি এই মাথাটা সেট করে দিতে পারবেন। তো এইভাবে নেবেন বন্ধুরা। হ্যাঁ, এর নিচে ফুল স্ক্রিন আছে, এটা ট্যাপ করলে গোটাটাই ফুল স্ক্রিন হয়ে যাবে। তো ফুল স্ক্রিন আমার করার দরকার নেই, ফুল স্ক্রিন করলে কাজ করা মুশকিল হয়ে যায়। তো এই যে বন্ধুরা এখন আমরা যেটা করছি হেড, হ্যাঁ, যে হেডের ট্যাপ করার পরে এই যে জেনারেট যে অপশনটা দেখতেছেন, জেনারেট এই অপশনটাতে একবার ট্যাপ করে দেবেন। তো তারপরে একটু সময় লাগবে বন্ধুরা, এটা ডাউনলোড হতে একটু সময় লাগবে, এটা এখানে এই ওয়েবসাইটের মধ্যে এটা ডাউনলোড হবে। তো একটু অপেক্ষা করি আমরা। তো বন্ধুরা আমাদের কাজ কমপ্লিট, এখন এটা শো করবে, এখানে একটু অপেক্ষা করতে হবে। এই দেখেন আমাদের হিরো আলমের ক্যারেক্টার চলে আসছে। হ্যাঁ, দেখেন হিরো আলমের ক্যারেক্টার চলে আসছে, ওই ছবিটা দেখেন উপরে আছে। হ্যাঁ, এই ছবির সাথে মিল দেখেন, আমরা দেখি বেশ ভালোই কিন্তু একদম আসছে। হ্যাঁ, তো এটাকে আপনারা আপনারা চাইলে কিন্তু আরও কিছু পরিবর্তন করতে পারেন। দেখেন এখানে আমি কিছু অপশন আছে, এগুলি একটু বুঝিয়ে দিই আপনাদেরকে। এই যে দেখেন এই পাশে, এই পাশে দেখেন যে ফেস শেপ, এই ফেস শেপে আপনি যদি ট্যাপ করেন তাহলে এরকম একটা অপশন পাবেন। এগুলি দেখেন, এগুলো ধরে আপনি কিন্তু ফেসটাকে একটু চেঞ্জ করতে পারবেন, চাপা বা একটু মোটা, গালগুলো ফুলা। হ্যাঁ, এগুলো করে দিতে পারবেন। হ্যাঁ, তো এগুলি আপনার যদি মনে হয় তো আপনি এটা করে নিতে পারেন। তো আমি যে অবস্থায় আছে সেই অবস্থায় থাক, যা আছে খারাপ নাই, ভালোই আছে হিরো আলম। তো একেবারে যে হুবহু হয় তা কিন্তু না, হ্যাঁ মোটামুটি যা হয় ভালোই হয়। তো এই যে উপরে আরও কিছু অপশন আছে দেখেন, যে এখানে দেখেন যে স্কিন কালার, হ্যাঁ এই যে স্কিন কালারটাতে যদি ট্যাপ করেন তাহলে আপনি এর চেহারাটাকে কীরকম দিতে চান। হিরো আলম তো এতটা ফর্সা না, একটু কালো করে দেন হিরো আলমকে, একটু কালো করে দিতে পারবেন এরকম। আপনি চাইলে আরও ফর্সা করে দেন, কালার চেঞ্জ করতে পারবেন এখানে। তো এটা থাকে একেবারে খারাপ লাগতেছে, এই অবস্থায় থাকলে মনে হয় মোটামুটি ভালোই লাগতেছে নাকি।
এইটা থাক। না আমি একটু ফার্স্ট ট্রাই করে দিই। তো যে কালারটা আপনার দরকার সেই কালারটা দিবেন। তারপরে চুলের কিন্তু বিভিন্ন রকম মডেল আছে, এখানে যে হেয়ার কালার আছে বন্ধুরা, হেয়ার কালার আছে, এখানে গেলে আপনি চুলের কালার চেঞ্জ করতে পারবেন। দেখেন চুলের কালার চেঞ্জ করতে পারবেন। তো চুলের কালার একটু একটু ডিজাইন করা থাকে, একটু হিরো আলমের চুল একটু এরকম থাকে, হালকা গ্রে থাক, হ্যাঁ একদম কালার না থাকে, হালকা গ্রে থাক, এটাই ভালো হবে। তো এখান থেকে দেখেন কত রকম চেহারা ভঙ্গিমা করতেছে বন্ধুরা। এরপরে আর একটা কাজ করতে পারেন, চুলের কিন্তু অনেক রকম মডেল আছে, আপনি চাইলে সেগুলি কিন্তু দিতে পারেন। হ্যাঁ এই যে দেখেন উপরে তীর চিহ্ন আছে দুটি, একটি ডান দিকে একটি বাঁ দিকে, হ্যাঁ এগুলি আপনি কিন্তু চুলের ইয়ে পরিবর্তন করতে পারবেন। দেখেন মূল যেটা দেখবেন যে মূল যেটা আছে সেটা কিন্তু লেখা আছে জেনারেটেড, হ্যাঁ জেনারেটেড মনে রাখবেন, যেটা জেনারেটেড লেখা থাকবে। আর আপনি তীর ট্যাপ করেন একটা করে, দেখবেন যে চেঞ্জ হবে, একটু বড় করে নিতে হবে না তীরের ট্যাপটা পড়ে না। এই দেখেন এখানে চুলটা চেঞ্জ হয়ে যাবে, এই দেখেন এখানে একটা শেপ আসলো, হ্যাঁ এখানে আরও কয়েকটা শেপ আছে, অনেক অনেক শেপ আছে, আপনি 10-12টা শেপ আছে চুলের, দেখেন আপনার যেটা পছন্দ আপনি কিন্তু দেখেন যেটা একটা স্টাইল আসলো, আপনি কোন স্টাইলটা চান, যে স্টাইলটা চান সেটা আপনি এখানে ব্যবহার করতে পারবেন। তো যাই হোক এটা আপনারা দেখে নেবেন। আর আরও দেখতে চাইলে যে উপরে থ্রি ডট আছে এখানে ট্যাপ করলে একবারে চলে আসবে, হ্যাঁ একবারে কতগুলো চুলের যে কী কী আছে এখানে আসবে, একটা করে ট্যাপ করবেন, ট্যাপ করে যে ডানে দিলে হ্যাঁ চেঞ্জ হতে থাকবে। হ্যাঁ তো দরকার নেই আমার, আমি জেনারেটর দিয়ে দিই বন্ধুরা, জেনারেটর যেটা আগে ছিল স্বাভাবিক অবস্থায় সেটা দিয়ে আমি ডান করে দিই, তাহলে আগের অবস্থায় ফিরে যাবে। মাঝে মাঝে তো কাজই করে না। তো বন্ধুরা মোবাইল একটু হ্যাং হবে এই ওয়েবসাইটটাতে কাজ করলে, হ্যাঁ আমার মোবাইলের সমস্যা হয়তো বা আপনাদের হবে কিনা জানি না, হ্যাঁ এটাই থাক। তো আর কিছু করার দোকান নেই বন্ধুরা, এখানে অনেক কিছু আছে, উল্টোপাল্টা কিছু করলে কিন্তু সব গন্ডগোল হয়ে যাবে। হ্যাঁ তো কিছু করার দোকান নেই, এখন চলুন আমরা এটাকে কী করব, ডাউনলোড করে নেব। ডাউনলোড করার জন্য এই যে ডাউনলোড একটা অপশন দেখবেন এখানে আছে, এই দেখেন এই ডাউনলোড অপশনে আপনি ট্যাপ করবেন, সরাসরি ডাউনলোড হয়ে যাবে, আপনার গ্যালারিতে জমা হয়ে যাবে মডেল নামে, হ্যাঁ মডেল জিপ নামে একটা ডাউনলোড, আপনার ডাউনলোড ফোল্ডারটা আছে যে ওই ফোল্ডারে দেখবেন যে মডেল জিপ নামে একটা ইয়ে ডাউনলোড হয়ে যাবে। তারপর সেটাকে জিপটাকে এক্সট্রাক্ট করতে হবে, এক্সট্রাক্ট করার পরে একটা টেক্সচার পাবেন, একটা ওবিজি ফাইল পাবেন, হ্যাঁ ওবিজি। তো তারপরে যে কাজটা করতে হবে সেটাকে প্রিজমা 3D নিয়ে গিয়ে আপনি দেখতে পারবেন, আপনি চাইলে ওখানে অন্য কোনো বডির সাথে বা বডি তৈরি করে আপনি সেটা ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা এখানে একটা ব্যাপার হচ্ছে যে আপনাকে কিন্তু সাইন আপ করতে হবে, অর্থাৎ একটা অ্যাকাউন্ট খুলতে হবে এবং লগ ইন করতে হবে, না হলে ডাউনলোড হবে না। এই যে ডাউনলোড দিচ্ছি এখানে দেখাচ্ছে সাইন আপ করতে বলতেছে, হ্যাঁ তো সাইন আপ আপনাকে আগে প্রথমে একটা অ্যাকাউন্ট করে নেবেন। তো সাইন আপ করে নেই আমার, তো এখানে লগ ইন আমার যেহেতু অ্যাকাউন্ট খুলে আছে তাই আমি এখানে সাইন আপ করার দরকার নেই আমার, এখানে লগ ইন করলেই হবে। বন্ধুরা আপনারা সাইন আপ করে নিন, লগ ইন করে তারপরে ডাউনলোড করার চেষ্টা করবেন, তাহলে ডাউনলোড হবে। তো ডাউনলোড হচ্ছে বন্ধুরা, প্রসেসিং হচ্ছে, ডাউনলোড হবে। তো এই যে মডেল জিপ, হ্যাঁ এখানে চলে আসলো, আমি এখন ডাউনলোড এগেন দিই, কারণ এর আগে একবার আমি এই ওয়েবসাইট থেকে কিছু জিনিস ডাউনলোড করেছিলাম, তো বারে বারে মডেল জিপ নামে আসবে। তো আমি ডাউনলোড এগেন দিই, এখানে দেখেন আমার কিন্তু এটা ডাউনলোড হয়ে গেল। তো এখান থেকে ওপেন করে আমি আমার এক্সট্রাক্ট করতে হবে। তো এক্সট্রাক্ট আপনি কোথায় করতে চান, আপনি চাইলে এখানে এক্সট্রাক্ট করতে চান ডাইরেক্ট এক্সট্রাক্ট করে নিতে পারবেন, অথবা এক্সট্রাক্ট যদি না করেন আপনি কপি করে এটা যে কোনো ফোল্ডারে নিয়ে যান, আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ফোল্ডারে নিয়ে যান। তো আমি আমার পছন্দ অনুযায়ী একটা ফোল্ডারে নিয়ে যাই। বন্ধুরা আমি 3D মডেল নামের একটা ফোল্ডার আছে আমার SD কার্ডে, তো সেখানে আমি এটাকে আগে পেস্ট করে দেবো, তারপর এটাকে এক্সট্রাক্ট করবো। এটাকে পেস্ট করলাম, এখন আমাকে খুঁজতে হবে কোথায় আছে, এখানে দেখবো মডেল নামে আসবে জিপ ফাইল, হ্যাঁ জিপ ফাইল মডেল নামে আসবে, কারণ এখানে আমি অনেকবার করছিলাম, কোন কত নম্বর মডেল দেখি আগে,
জিপ মডেল, এই যে বন্ধুরা মডেল থ্রি এইটা, হ্যাঁ কারণ মডেল টু আছে, মডেল ওয়ান টোয়ানগুলো অনেক কিছু আছে, কারণ এর আগে আমি অনেকবার করেছিলাম, তো আমি এখন এটাকে এক্সট্রাক্ট করব মডেল থ্রিটাকে। তো এখানে ট্যাপ করলাম, এক্সট্রাক্ট হেয়ার করলাম, এটা এক্সট্রাক্ট হয়ে গেলে এখন আমি দেখে নিই আপনাদেরকে এখানে কি হলো মডেল থ্রি নামে। হ্যাঁ মডেল থ্রি, মডেল থ্রি, এই যে মডেল থ্রিতে গেলাম, এখন দেখেন আমাদের এই যে ওবিজি ফাইল আসছে, দেখেন ওবিজি ফাইল আসছে, তারপরে পিএনজি চলে আসছে, যে চেহারাটা হিরো নামের, দেখেন যে টেক্সচারটা চলে আসছে। হ্যাঁ এই টেক্সচারটা যখন আমরা প্রিজমা থ্রিডি অ্যাপে আমরা যখন ব্যবহার করবো তখন কিন্তু এটা সুন্দর দেখতে পাবো। তো এখন চলুন আমরা এখান থেকে ডাইরেক্ট বের হয়ে চলে যাই, একদম প্রিজমা থ্রিডিতে চলে যাবো বন্ধুরা। তো বন্ধুরা প্রিজমা থ্রিডিতে আসলাম, এখানে আমরা থ্রিডি ইম্পোর্টে আসলাম, এখন আমরা যেই ফাইলে এটা ইয়ে করছি সেই ফাইল দিয়ে আমাদের যেতে হবে। আমাদের ফাইলটা হচ্ছে থ্রিডি মডেল কোথায় গেল, এই যে মডেল থ্রি, হ্যাঁ এটাই, হ্যাঁ মডেল থ্রি, এটা আমরা এক্সট্রা করছিলাম। এই যে ওবিজে ফাইলটা আমরা এটা নিয়ে নেবো, হ্যাঁ ওবিজে ফাইল আমরা নিয়ে নিলাম। তো বন্ধুরা এই যে ওবিজে ফাইলটা আমরা নিয়ে নিলাম, দেখেন যে হিরো আলমের মাথা চলে আসছে, হ্যাঁ দেখেন মাথা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে এটা হিরো আলম। তো এখন আমরা এখানে একটা টেকচার অ্যাড করবো, তো টেকচার অ্যাড করতে হলে এখানে যেতে হবে, যে এখানে ট্যাপ করতে হবে, ট্যাপ করার পরে এখানে ট্যাপ করার পরে টেকচারটা নিয়ে আসবো আমরা। তো যেই ফাইলে আছে টেকচারটা সেখানে যেতে হবে। তো বন্ধুরা এই টেকচারটাতে আমরা যাই, টেকচারটা নিয়ে আসি, টেকচার এই যে এটা টেকচারটা পিএনজি মডেল, এই দেখেন এখন দেখেন পুরো হিরো আলম। হ্যাঁ তো বন্ধুরা এই হিরো আলম, সুন্দর একটা হিরো আলম তৈরি হয়ে গেছে আমাদের। তো আমরা এইভাবে চাইলে ইচ্ছা মতো বিভিন্ন ছবিকে ব্যবহার করে আমরা এরকম মডেল তৈরি করতে পারবো এবং সেগুলিকে ব্যবহার করতে পারবো। এখন এই যে আপনি হয়তো চিন্তা করবেন যে এই মাথা দিয়ে আমি কী করবো, হ্যাঁ এখন এই মাথা আপনাকে তো বডি বানাতে হবে, আপনি যদি বডি তৈরি করতে না পারেন তো কোনো সমস্যা নেই, অন্য কোনো বডি আপনি বিভিন্ন ওয়েবসাইট থেকে, যে আমি এর আগে শিখেছি কোথার থেকে ফ্রিতে মডেল পাওয়া যায় থ্রিডি মডেল, সেগুলি নিয়ে আসবেন, পুরুষ মানুষের মডেলগুলি নিয়ে আসবেন, পুরুষ মানুষের মডেলগুলি নিয়ে আসে ওর মাথাটা কেটে ফেলবেন, মাথাকে কেটে ফেলা কোনো ব্যাপার না, মাথা কেটে আপনি এটাকে হিরো আলমের মাথাটা এখানে বসিয়ে দেবেন, সুন্দর করে সেট করে দেবেন, তারপরে বোন টোন সেট করে আপনি চাইলে সব কিছু করতে পারবেন। তো এগুলি এখানে দেখানোর মূল উদ্দেশ্য না, এখানে মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে এই কীভাবে থ্রিডি মডেল বানাবেন যে কোনো ফেস থেকে, এবং কি আপনার নিজের চেহারাকেও আপনি থ্রিডি মডেলে রূপ দিতে পারবেন। তো এই এটি হচ্ছে আমার মূল উদ্দেশ্য বন্ধুরা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক তো চাই, আর কমেন্টে জানাবেন কেমন লাগলো, আর সাবস্ক্রাইব যদি করে না থাকেন তো করে নেবেন, এটাই অনুরোধ। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।